एवरीवन আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খাওয়া দাওয়া থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরে গিয়েছেন আমরা কোথায় এসেছি। আমরা আজকে একটা বার্থডে পার্টিতে এসেছি, আর আজকে হচ্ছে আমাদের মানাফি মামুনির জন্মদিন। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। তো ওর বার্থডেতেই আজকে এসেছি। এসেই কিছুক্ষণ পর ভাবি খাবার টাবার রেডি করে দিয়েছে, আমরা এখন সবাই মিলে খাবার খেয়ে নিয়েছি। বার্থডে পার্টির জন্য এভাবে করে সাজানো হয়েছে। ভাবি বেলুনগুলো অনলাইনে অর্ডার করেছে, তবে সময় পাইনি। আমরা সবাই একসাথে মিলে রুমটাকে একটু সাজিয়ে নিলাম। আর এই যে এটা হচ্ছে ভাবির ছেলে, আর ওই তো পিছনে সোহাইবা, ইয়ামিন, ইউসুফ। আজকে আসলে আমাদের কারোর শরীরটাই বেশি একটা ভালো না। কয়েকদিন যাবত ইউসুফ অসুস্থ ছিল, সোহাইবাও অসুস্থ ছিল। ওদেরকে ওষুধ টষুধ খাইয়ে তারপর নিয়ে আসা হয়েছে। আমার মামুনিটার চেহারাটা একেবারেই মলিন হয়ে গিয়েছে, কারণ ও তো বেশ অনেকদিন অসুস্থ ছিল। গতকালকে যদিও আমি ভাবিকে বলেছি আসতে পারবো না, তবে ভাবি সেটা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছে। যাই হোক, ওদেরকে ওষুধ টষুধ খাইয়ে আজকে দেখলাম যে সকালবেলা সোহাইবার শরীরটা মোটামুটি ভালো, আর শরীরে জ্বর ছিল না, যার কারণে ওকে নিয়ে এসেছি। বাচ্চাদেরকে এক এক করে এখানে ছবি ওঠানো হচ্ছে, সেই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিয়েছি। এই তো আমাদের সবার বাচ্চা পার্টিরা, সবাইকে ছবি ওঠানো হচ্ছে। আর আসলে বাচ্চাদের বার্থডে বা যে কোনো প্রোগ্রামগুলোতেই বাচ্চারা অনেক বেশি আনন্দিত হয়, কারণ এখানে তো দেখা যায় বিয়ে শাদি বেশি একটা আমরা পাই না। তবে বার্থডে প্রোগ্রামগুলোতে সবাই চাই সবার বাচ্চাদের, তারপর সবাইকে নিয়ে আমরা একটু আনন্দ করার জন্য। আর এইসব অনুষ্ঠানগুলোতে বাচ্চারা অনেক বেশি এনজয় করে, সাথে তো বড়রা আছেই। এই তো এখানে কেক কাটার জন্য টেবিলটাকে খুব সুন্দর করে চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছে। আর সেই ফাঁকে তনু ভাবি আমাদেরকে চাও দিয়েছে, তো চাটা আমরা পান করে নিয়েছি। আজকের এই বার্থডে ব্লগটা আমার গত মাসে ছিল, আর আসলে ব্লগটা তৈরি করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর ব্লগটা এখন রেডি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন এই প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। মানাফি ভাবির ছোটো মেয়ে, ভাবির দুই মেয়ে এক ছেলে। তো আজকে মামুনিটার বার্থডে, সবাই মামুনিটার জন্য অন্তর থেকে অনেক বেশি দোয়া করবেন। আসলে আমরা যখন আসবো না শুনেছে, ওরা অনেক বেশি কষ্ট পেয়েছে। তো যাই হোক, এই তো সবাই চলে এসেছি, আর এখন কেক কাটার পালা। আমরা যে বেলুনগুলো সাজিয়েছি, বেলুনগুলো না একটা একটা করে পড়ে যাচ্ছে, সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। বেলুনগুলো আসলে হয়তো আমরা ভালো করে আটকাতে পারিনি, একটা একটা করে বেলুন দেখতে পেলাম ছুটে পড়ে যাচ্ছে। Happy birthday to you, happy birthday to you,
এই তো কেক কাটা শেষ হয়ে গিয়েছে। আর কেক কাটার আগে সবাই আসলে এক্সাইটেড থাকে, কখন কেক কাটবে কখন কেক কাটবে। তো কেক কাটা হয়ে গিয়েছে, বার্থডে কালকে এক এক করে সবাই কেক খাইয়ে দিয়েছে, আর ও সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর কেক খাওয়ানোর পর বাচ্চাদেরকে নিয়ে একটু গেমসের ব্যবস্থাও আমরা রেখেছি, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই কেক খাওয়া নিয়ে ব্যস্ত। এই পাশে আমার ইউসুফ বাবাটা আরেকজন ভাবির ছেলের সাথে বসে আছে। আর এই তো কেক খাওয়া সবারই শেষ, এখন কেকটা কাটা হবে সবার জন্য। ভাবি আজকে কেকের সাথে খুব সুন্দর একটা পুডিং তৈরি করেছে, পুডিংটা দেখতে খুবই সুন্দর আর খেতেও আমার কাছে ভালোই লেগেছে। এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা হচ্ছে। এই ব্যাগের মধ্যে আসলে বাচ্চাদের জন্য কিছু সারপ্রাইজ চকলেট রয়েছে, আর বাচ্চারা যাতে একটু আনন্দ করে সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তো লাঠির পরিবর্তে আসলে এখানে ডাল ঘুটনি ইউজ করা হয়েছে, কারণ লাঠি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো এটাই দেওয়া হয়েছে। আর বাচ্চাদেরকে এটা বাড়ি দিয়ে ভাঙতে বলা হয়েছে বা ছিঁড়তে বলা হয়েছে, তো কেউই পারছিল না। তো আমি শেষমেশ এটা খুলে এভাবে করে বাচ্চাদেরকে দিয়েছি, আর দেখুন বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। আর বাচ্চাদের এই আনন্দটা সত্যি কথা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। যদিও এই প্যাকেটটার মধ্যে যতগুলো চকলেট ছিল তার থেকে বেশি চকলেট কিন্তু টেবিলের মধ্যে সাজানো ছিল, তবে বাচ্চারা যে আনন্দটা করেছে সেটাই অনেক বেশি আনন্দের আমাদের কাছে, বাচ্চাদের কাছে, সবার কাছেই খুবই ভালো লেগেছে। আর দেখুন বাচ্চারা না অনেক বেশি আনন্দের সাথে চকলেটগুলো উঠিয়ে নিচ্ছে। বাচ্চাদের নিয়ে আনন্দ করার পালা শেষ, এখন আমরা একটু আনন্দ করছি। আমরা এখন বাসায় চলে এসেছি, আর এখন অবশ্য বেশ অনেকক্ষণ আগে আমরা বাসায় এসেছি, আর এখন তো আমাদের এখানে দেখা যায় রাত্র হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো আমরা আসতে আসতে সন্ধেবেলা হয়ে গিয়েছে, আসলে কোথাও গেলে সেখান থেকে আসতেও মনে চায় না, বা কেউ যদি আমার বাসায় বেড়াতে আসে তারা চলে গেলেও না আমার কাছে খুবই খারাপ লাগে। যাই হোক, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবসময় আমার ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে অলে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।